বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র খুলনা দুই আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খুলনা মহানগর যুবলীগের সদস্য কাজী কামাল হোসেনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে শেরে বাংলা রোড সংলগ্ন জোড়া খাতুন শিশু বিদ্যা নিকেতন প্রাঙ্গণে অসহায় ও দুস্থ 300 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা ও আলু। সুন্দর উদ্যোগ যে আওয়ামী লীগের আমলে যতটা ত্রাণ, যতটা মানুষ সহযোগিতা সহমর্মিতা বিভিন্নভাবে পেয়েছে, অন্য কোনো সরকারের আমলে এরকমভাবে এত সহযোগিতা এত সুন্দর জীবনযাপন করতে পারে নাই। শেখ জুয়েল ভাই সবাইকে আর কি দেয় সবসময়ের জন্য, তাতে আমরা একটু খেয়ে পরে বাঁচতে পারি সেই কারণে। শেখ পরিবারের নির্দেশে শেখ সালাউদ্দিন জুয়েল ভাই খুলনা দুই আসনের মাননীয় সংসদ ও আমাদের ছাত্র যুব সমাজের অহংকার, আমাদের শেখ জুয়েল ভাইয়ের নির্দেশে কাজী কামাল ভাই খুলনার 24 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষের দ্বারা দ্বারা গিয়ে এই সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির প্যানেল মেয়র আলী আকবর টিপু, জাতি ও মহিলা সংস্থা সভাপতি ও খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য রুনু ইকবাল বিথার। এছাড়া আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবু হানিফ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, খুলনা মহানগর যুবলীগের সদস্য শওকত হোসেন, 23 নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুমুর রশিদ, মহানগর যুবলীগের জাফিরুল হক মুরাদ, মহানগর ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল ইসলাম সুজন সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ। 24 নং ওয়ার্ডের কৃতি সন্তান কাজী কামাল ভাই যুবলীগ নেতা, তিনি ধারাবাহিকভাবে করোনার আগের থেকে, করোনা শুরু থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে করে যাচ্ছেন, মানুষের অসহায় মানুষদের সেবা করে যাচ্ছেন। আর বিশেষ করে খুলনা দুই আসনের মাননীয় সংসদ সদস্য এবং সালাউদ্দিন শেখ সালাউদ্দিন জুয়েল ভাই এবং খুলনা যুব সমাজের অহংকার আমাদের শেখ সোহেল ভাই, তাদের নির্দেশনায় কাজী কামাল ভাইয়ের নেতৃত্বে 24 নম্বর ওয়ার্ডের প্রতিটা অসহায় মানুষের দ্বারে দ্বারে খাবারগুলো পৌঁছে দিচ্ছে। এ সময় মহানগর যুবলীগের সদস্য কাজী কামাল হোসেন বলেন, করোনা মহামারীর শুরু থেকেই খুলনা দুই আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষদের সহযোগিতা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ 24 নং ওয়ার্ডের 300 অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে, যা চলমান থাকবে। আমাদের খুলনার মাননীয় সংসদ, আমাদের সবার প্রাণপ্রিয় জননেতা শেখ সালাউদ্দিন জুয়েল এবং তারই ছোট ভাই আমাদের বিসিবির পরিচালক এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত প্রেসিডিয়াম মেম্বার যেমন শেখ সোহেল এর নির্দেশে আমরা করোনা এই 2019 মার্চ থেকে আমরা রাস্তায় আছি এবং তাদের সহযোগিতা এবং তাদের নির্দেশে আমরা জনগণের মাঝে অসহায় ছিন্নমূল যারা করোনার এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে যাদের আয় রোজগারের সোর্স কমে গেছে তাদের কিছু সহায়তা করার জন্য আমরা সেই সময় থেকেই মাঠে আছি। আমাদের মাননীয় সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল ভাই এবং সোহেল ভাইয়ের পক্ষ থেকে আমাদের এই ওয়ার্ডের কৃতি সন্তান, আমাদের সাবেক ছাত্রনেতা মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য কাজী কামাল ভাই আজকে এই যে খাবারটা দিলেন, আমি এখানে 300 পরিবারের মাঝে এই খাবারটা দেওয়া হয়েছে, 300 প্যাকেট, আসলে দেখে খুবই ভালো লাগছে এবং আপনারা শুনে আরও খুশি হবেন যে সেই করোনাকালীন প্রাককাল থেকেই এই কামাল ভাই কিন্তু এই 24 নম্বর ওয়ার্ডবাসীর পাশে বারবার কিন্তু তিনি দাঁড়িয়েছেন এবং